জিম, ঘরবন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। গরমে পড়ছে সমগ্র বাংলা, তার মধ্যে গত দুদিন ধরে বিদ্যুৎহীন দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের কেদারপুর এলাকা। অতি দ্রুত বিদ্যুৎ ফেরানোর দাবিতে আজ সকাল থেকেই দফায় দফায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। এই অবরোধের ফলে আটকে পড়ে যানবাহন। খবর পেয়ে পাথর প্রতিমা থানার পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসেন। চলে আসেন বিদ্যুৎ বন্টন নিগম লিমিটেডের কর্মীরাও। অতি দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ প্রায় চার বছর ধরে গ্রামের একটি ট্রান্সফরমার খারাপ হয়ে পড়ে রয়েছে। একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। পরে দুটি গ্রামের জন্য একটি ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়, কিন্তু বেশিরভাগ দিনই লো ভোল্টেজ থাকে আর গরম পড়তে সমস্যা আরও বাড়ে। গত দুই দিন 200টি পরিবার বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তির শিকার। আমরা পাওয়ার হাউসে এসেছি, এখানে একটু সমস্যার সমাধান করলাম এবং ওনারা বললেন যত তাড়াতাড়ি সম্ভব আমরা কারেন্টটা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা এতে সন্তুষ্ট, যদি আবার অসুবিধা হয় তখন আবার পরবর্তীকালে পরবর্তী চিন্তাভাবনা করব। অবরোধ আমরা তুলে নিয়েছি, প্রশাসনিকভাবে পুলিশ এসছে, তাদের কথা শুনে আমরা তুলে নিয়েছি। আমাদের এখানে যে ট্রান্সফরমারগুলো রয়েছে, হ্যাঁ, ওটা অনেক দিন থেকে খারাপ হয়ে পড়ে আছে। আমরা অনেকবার আবেদন করেছি, ওটাও সারায়নি। কয়েকদিন হলো আমাদের এখানে বিদ্যুৎ নেই, অথচ আমাদের অঞ্চল বাদ দিয়ে বাইরে অঞ্চলের দিকে বিদ্যুৎগুলো রয়েছে। অঞ্চল না গ্রাম, আমাদের অঞ্চলে, আমাদের অঞ্চলে রয়েছে, কিছুটা জায়গায় নেই, সেই জন্য আমরা অবরোধ করেছি। হ্যাঁ, কখন থেকে ওই অবরোধ করেছে? অবরোধ আমরা করেছি ভোর রাত ধরুন আড়াইটার থেকে আমরা অবরোধ করেছি। তারপর অনেকক্ষণ ছিলাম এখানে, প্রশাসন এসে আমাদেরকে একটু আশ্বাস দিতে আমরা অবরোধে তুলে নিয়েছি। ওরা বলেছে খুব তাড়াতাড়ি কাজটা করে দেবে, সেই জন্য আমরা তুলে। আশ্বাসটা কে দিল? প্রশাসন এসেছিল, প্রশাসন প্রধানও আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমাদের অঞ্চলে লক্ষ্মী জনাদনপুর প্রধান, উনিও আশ্বাস দিয়েছে দিতে। আমরা মোটামুটি একটা এখন অবরোধ তুলে নিয়েছি। করবে না, আমি ক্যাম্পে আছি, আমাকে জানাও এদের ফোন নাম্বার নাও, তোমাদেরকে বারবার ফোন করছি, এদের ফোন নাম্বার নাও, তোমরা ঘরে বসে বসে ফোন করো, ওরা বলবে যে কাজ হচ্ছে, তাদের শান্তি পাবে যে হ্যাঁ কাজ হচ্ছে। ওটা না হলে বুঝবো কি করে? তা আপনার ওই যে ট্রান্সফরমার যে ইয়েগুলো লাগানো আছে, যে ফিউজগুলো ওগুলো একদম নিচে লাগানো আছে, ওগুলো উপরে তো বলছে। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।